যেই জিজ্ঞেস করেন যে গুরু সশরীরে উপস্থিত না থাকলে এটা কি হতে পারে গুরুর শারীরিক উপস্থিতি হল আসলেই একটা বাধা কারণ এখন আপনি আমার দিকে দেখবেন আর যাই হোক না কেন মনের ধরনটাই যেহেতু এমন এখানে বসে সে হাজারো বিচার বিবেচনা করছে এর সবগুলো সচেতনও নয় তাও আপনার মধ্যে এমন প্রচুর বিচার বিবেচনা চলছে কারণ একজন ব্যক্তি আছেন বলে একজন ব্যক্তি মানে তাকে পছন্দ করতে পারেন অপছন্দ করতে পারেন তার সঙ্গ চাইতে পারেন নাও চাইতে পারেন অনেক ব্যাপার আছে আমি ভালো কিছু বললে আহা খারাপ কিছু বললে এই সবই হবে তাই না সেই ব্যক্তিটি বসে আছেন বলে উনি কিভাবে বসেন কিভাবে দাঁড়ান কি কথা বলেন কি বলেন না এই সব কিছুই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শারীরিক উপস্থিতির কোনো গুরুত্বই নেই আসলে যদি শারীরিক উপস্থিতিটাই সব হয় সেটাকে চমক বলে কৃপা নয় এটা চমক নয় এটা কৃপা এখানে আমি বসে থাকি বা না থাকি একইভাবে এই সৎসঙ্গটা পরিচালনা করতে পারি সমস্যা হলো শুধু আপনি মনোযোগ রাখতে পারবেন না সেটা আপনার সমস্যা এখানে এখানে যদি বসে থাকতে চান একেবারে লক্ষ্য স্থির করে যেমনটা করে আছেন এখন কোনো ভিডিও অডিও কিচ্ছু না তাও আমরা সৎসঙ্গটা চালাতে পারি চমৎকারভাবে কেমন ব্যাপার শুধু কি কেউ না তাহলে আমরা করছি দেখি এখানে এই সমস্যাটা যেহেতু আপনার আছে তাই হয় আপনাকে বসতে হয় নয় ভিডিও চালাতে হয় নয় অডিও শুনতে হয় আমি বলছি শুনুন কোনো ভিডিও অডিও কিচ্ছু না তাও আমরা লোককে দীক্ষা দিতে পারি শুধু আপনি বসে থাকতে ইচ্ছুক হলে কথা শুধু এটাই যে এই একান্ত মনোযোগটা দরকার ব্যাস এটাই মনোযোগ ছাড়াও এমন কি আপনার ঘুমের মধ্যে আমরা দীক্ষা দিতে পারি কিন্তু তখন উপকার হয়তো পাবেন কিন্তু জানবেন না যে কেন হচ্ছে এটা ভাববেন যে আপনার কপাল খুলে গেছে